নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাই যে কিভাবে রোড তৈরি করা হয়। একটা রোড তৈরি করতে গেলে যে কত লোকের শারীরিক পরিশ্রম, কত রকম মানে মেশিনের প্রয়োজন পড়ে, আবার কত কিছু মানে নানা রকম জিনিসের প্রয়োজন পড়ে, অনেক মেহনত করে রোডগুলো তৈরি করে, সেটাই আমাদের এখানে গরিপিড়া গ্রামে এইটা দিয়ে, এই যে পুরুলিয়া টু কাশীপুর, কাশীপুর টু পুরুলিয়া আমার যে রাস্তাটা তৈরি আছে, সেই রাস্তাটা তৈরি মানে করছে আর কি, ভালোই মোটা চৌড়া করে রাস্তাটা তৈরি করছে, সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত মেহনত করে রোডটা বানাচ্ছে। এই প্রথমে একজনে ঝাঁট নিয়ে গেল, তারপর সেটাকে আবার হাওয়া মারে ওই যে ধুলাটা, সেটা ডাস্ট মালটা সেটা উড়াইছে, গোটাটা পুরো ধুলা মারে। গোটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, পুরো ফুল পিকআপ ধুলা মারছে, এই দেখো কি বলে হাওয়া মারছে, ধোঁয়া বলে দিচ্ছে, গোটাটা একদম হাওয়া মারে উড়ান দিচ্ছে, যত ডাক গুলো আগে দিকে দেখা যাক। আবার যেসব মেশিনগুলো আছে যেগুলোর সাহায্যে রোডটা বানাচ্ছে সেগুলো, এই যে দেখো আরও লোক কাজ করছে, তাদেরকেও দেখাচ্ছে। এই যে ট্র্যাক্টরটাই আছে আলকাতরা, যে পিচ করার পিচটা আলকাতরা যে অয়েলের মতন আর সেটা বেরিয়েছে। এটা নাকি আগেকার দিনের লোকগুলাই, আগে যারা রোড বানাতে তারা টিনে করে ভরে নিয়ে এই অয়েলটা ছড়িয়ে দিত, সেইটা এখন পাইপের সাহায্যে গেছে। তারপর এই ডাম্পারটাই আছে তোমার ছোট গেঁটি গেলাকে মানে আলকাতার সঙ্গে করে মেশাই নিয়ে এসেছে। গাড়িতে ফেলে ফেলে গেছে আর এরকম সেটাকে। নমস্কার, এটা পেছন দিকের মানে মেশিনটা, এটা মশলাটা ফেলে ফেলে যাচ্ছে। মালটা তৈরি হয়েছে, এটা মশলাটা বেনাইছে আর কি, যেটা এখানে কিনতে হয়। আগে লোকে করতে, আগে এরকম মানে মানুষ এই করতে, কিন্তু আজকাল সেটা মেশিন। আর আমরা ভাবি যে গাড়িটা দুকায় নিয়ে গেলে বিশাল ব্যাপার, তার পেছনে যে কত লোকের মেহনত থাকে। এখন যাই হোক, মানে মেশিনের দ্বারা সব কিছু হয়েছে বলে মানে লোকের অত প্রয়োজন পড়ে নাই, কাজটা ভালো স্মুথলি হয়। কিন্তু আগে সেই কাজ করতে গেলে অনেক লোকের দরকার পড়ত। দেখছে বড় ডাম্পারটা মালটা নিয়ে আসছে আর কি, মশলা তৈরি করাটা আনছে, আর সেইটা আসেনি এই হলুদ রঙের যে মেশিনটা দেখাচ্ছে এইটা ঢালছে, এই ঢাললে মালটা মানে পেছন দিকে বেড়েছে, পেছন দিক থেকে বিছান যাচ্ছে। আর এই যে রুলারটাই সেটাকে পুরো একদম চিপে বসাই লেভেল করে দিছে। তো পহনা মেশিন ঘোড়া কি বুঝলি, সামনেটা এই জল দেওয়াটা আগে মেয়া লোকে ওই বস্তা ছেড়াই করে জলটা দিত টিনে চোপড়া চোপড়া, তো সেটা আজকাল মেশিনে হয়ে যায়।
যাই হোক, ভালো হয়েছে রোডটা, দেখিয়ে তো বড় সুন্দর মনে হয়েছে, গাড়ি চালাতে ভালো লাগবে। এই যে এটা আমাদের খরিপিঙ্গার মোড়, ওটাই কিন্তু আজকে কাজ চলছে। তাহলে আজকে বন্ধুরা তোমাদেরকে দেখালি যে কিভাবে মানে রোডটা তৈরি হয়েছে আমাদের এই কলকাতা থেকে যে কাশীপুর যাওয়া সেই রোডটা, মানে কাশীপুর টু পুরুলিয়া সেই রোডটা কীভাবে তৈরি হয়েছে, আর তার পেছনে কত কিসের কতগুলো লোক মানে কী কী মেশিনের প্রয়োজন পড়েছে সেই সব সম্বন্ধে দেখালি, তাদের সঙ্গে একটু আলোচনা করলি কার বেতন কত সেইটা, ওটাই তোমাদেরকে দেখালি যে দেখো কীভাবে এই যে রোড তৈরি করতে গেলে কত যে পরিশ্রমের প্রয়োজন পড়ে সেইটা। সে সত্যিকারেই যে কোনো কাজের পেছনে অনেক লোকের প্রয়োজন পড়ে আর অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, তবে যাই একটা ভালো কিছু তৈরি হয়। দেখা হবে পরের ব্লগে, তাহলে সবাই ভালো করে থাকবে। আর এই যে কালী পূজা এসেছে, কালী পূজাতে ভালোভাবে সবাই গাড়ি তাড়ি চালাবে, রোডের ওপর অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে, কালকে যেমন আমাদের এখানে একটা ঘটেছিল। তাহলে ঠিক আছে বন্ধুরা, এখানে অবধি আমার এই ব্লগটা, সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট এগুলো করে দিবেন।